ইলিশ বল চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছে ভর্তি ছিল বাজার। এর মধ্যে সবার নজর কেড়েছে গিটারের মতো দেখতে প্রায় 10 কেজি ওজনের বিপন্ন প্রজাতির একটি মাছ। এমন মাছ আর কখনো লক্ষ্মীপুরে দেখা মেলেনি। গিটারের মতো এই মাছটি গিটার ফিশ নামে পরিচিত বলে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। তবে কক্সবাজারের জেলেরা একে পীতাম্বরী মাছ নামে ডাকেন। তবে আমাদের দেশে না এই বিরল প্রজাতির মাছ আমি ফিলিপিনে খেয়েছিলাম, কিন্তু কোরবানির মাছটা সুস্বাদু মাছ এবং এটা মাছটা মাংসের মতো কিছুটা। শুক্রবার রাত 9:45 দিকে পৌর শহরের দক্ষিণ তেমোহনী এলাকায় ব্যবসায়ী মহসিনের মাছের ডালায় মহাবিপন্ন প্রজাতির গিটার ফিশটি দেখা যায়। এটা মদিরাট গেছিলাম, যাওয়ার পরে এই মাছটা আমরাও দেখি না, জেলেরা আনছিল, যারা মদিরাট সমুদ্র থেকে পরে আমরা এখানে লই আসছি। আমরা বিকেলে মনে করেন 3টার দিকে মাছটা আনছি, অনুমানে 15 হইতে 20 কেজি এরকম হবে ধারণা ভাই। এই মাছটা মনে করেন আমরা মেঘনাদ ইলিশে লেগেছি, ইলিশে লেগেছি তার কারণ মাছটা সাগরের থেকে মেঘনাদ যে কোনোভাবে আইসে আইসারে বাক্সে তো এসে আমরা কিনে আনছি। আমরা এই মাছটার নামও জানি না, আমরা যেগুলো প্রথম দেখছি ঠিক আছে, তবে আমরা জানলাম যে এই মাছটা কিন্তু হাঙ্গর মাছ বলে।